টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আলোচনা করব আপনি আপনার জিমের অ্যাকাউন্টটি কিভাবে নিজেই তৈরি করবেন, তার পুরো টিপস এন্ড ট্রিক্স নিয়ে আজকে আমার টিউটোরিয়াল। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথে থাকছি আমি একে আজাদ। ও একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। দেখুন এখানে অনেকগুলো ব্রাউজার রয়েছে, আমি যে কোনো একটি ব্রাউজার ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। দেখুন আমি এই ব্রাউজারটি ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম, এটি হচ্ছে অ্যাড্রেস বার। এখানে যদি আমি gmail.com লিখে ইন্টারপ্রেস করি তাহলে আমি gmail.com লিখে আমি ইন্টারপ্রেস করলাম কিবোর্ডের। দেখুন আমি একটি নতুন ইন্টারপ্রেস দেখতে পাচ্ছি। তো এখানে সাইন ইন অপশন রয়েছে, তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এরকম একটি অপশন রয়েছে। তো আপনার যদি ইমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সাইন ইন, আর যদি ইমেল অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করে নিলাম। নেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন দেখুন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। দেখুন ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম ইচ্ছে। এখানে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটির জায়গায় আমি আমার এ কে নামটি লিখে দিচ্ছি এ কে, আর লাস্ট নেমের জায়গায় এজেট এডি আমার এই নামটি লিখে দিচ্ছি এজেট এডি। তো আপনারাও এভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সুন্দর করে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে ইউজার নেম, ইউজার নেমটা একটু ক্রিটিক্যাল, এ কে আজাদ যদি দিই তাহলে কিন্তু আমার ইউজার নেমটি সম্ভবত আসবে না, কারণ এটা অলরেডি ইউজ হয়ে গেছে। এখানে দেখুন এ কে আজাদ লিখে যদি আমি অন্য জায়গায় ক্লিক করি তাহলে দেখি যদি থাকে অ্যাভেলেবল তাহলে হবে। দেখুন আমার হচ্ছে এ কে আজাদ, এখানে লেখা আছে দ্যাটস ইউজার নেম ইজ টেকেন। এখানে অ্যাভেলেবল আরও সাজেস্ট কিছু নাম দিচ্ছে, আমি এ নামটি নিচ্ছি না, আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিই। এখানে 999 দিলাম এবং 000, হ্যাঁ তিনটা জিরো ইউজ করলে সম্ভবত হবে। দেখি অন্য জায়গায় ক্লিক করে দেখুন আমার নামটি নিয়ে নিয়েছে। তো আপনারা এখানে 2001, তারপরে 2021 এরকম সংখ্যা ইউজ করে যেটা আপনার মনে থাকবে এরকম সংখ্যা দিয়ে সুন্দর করে অন্য জায়গায় ক্লিক করে দেখবেন যে নামটি অ্যাভেলেবল কিনা। তো যদি অ্যাভেলেবল হয় তাহলে হয়ে যাবে। তো আমি সংখ্যাটাই ইউজ করলাম আজকে টিউটোরিয়াল দেখিয়ে দেওয়ার জন্য। তারপরে দেখুন পাসওয়ার্ড, পাসওয়ার্ডের এখানে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, তারপরে হচ্ছে নাম্বার ইউজ করতে হবে অ্যান্ড সিম্বল। দেখুন ক্যাপিটাল লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল, 8টা পাসওয়ার্ড ইউজ করতে হবে, তার মধ্যে ক্যাপিটাল লেটার লাগবে, নাম্বার লাগবে এবং হচ্ছে সিম্বল লাগবে। তো আমি নাম্বার লিখে দিলাম, তারপরে ক্যাপিটাল লেটার, তারপরে হচ্ছে এজেডি এই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন কি বলছে এখানে, সিম্বল, সিম্বল বলতে হ্যাশ ইউজ করতে পারি, তারপরে হচ্ছে অন্যান্য সিম্বল ইউজ করতে পারি। তো আমি এখানে হ্যাশ চিহ্নটি ইউজ করলাম। এভাবে আপনারা যে কোনো আপনার পছন্দ মতো পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। এখন দেখুন কনফার্মেশন পাসওয়ার্ড, অর্থাৎ ওইখানে যে প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে আমাকে লিখে দিতে হবে। আমি অ্যাগেইন সেই পাসওয়ার্ডটি দিয়ে সেই পাসওয়ার্ডটি লিখে দিলাম। দেওয়ার পর শো পাসওয়ার্ড অপশনে ক্লিক করা আছে, এটি আমি তুলে দিতে পারি। তারপরে যদি নেক্সটে ক্লিক করি, না আমি শো পাসওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করে পাসওয়ার্ডটি হাইড করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি নেক্সট অপশনে ক্লিক করি তাহলে পরের ইন্টারফেসে আমাকে নিয়ে যাওয়া হবে। দেখুন পরের উইন্ডোজে আমাকে নিয়ে যাওয়া হবে নেক্সট কাজ করার জন্য। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, চলে এসেছি আমরা। এখন এ কে ওয়েলকাম টু গুগল এরকম একটি নাম চলে আসছে এবং এখানে ফোন নাম্বার চাচ্ছে। তো আপনার যে ফোন নাম্বারটি সবসময় পাশে থাকে এরকম একটি ফোন নাম্বার ইউজ করবেন। আমি একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, আর আপনার সেই যে ফোন নাম্বারটি ইউজ করবেন সেটি যেন অবশ্যই আপনার পাশে থাকে, কারণ এখান থেকে একটি ভেরিফিকেশন কোড যাবে আপনার ফোনে। তো আমি যে ফোন নাম্বারটি আমার পাশে রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আরও কিছু অপশন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন রিকোভারি ইমেল, এটা লাগবে না, এটা আপনারা ইউজ করতে পারেন নাও পারেন। তারপরে হচ্ছে মান্থ, ডে, তারপরে ইয়ার, অর্থাৎ ডেট অফ বার্থটা এখানে আপনার ইউজ করতে হবে। তো আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি 1-1, তো জানুয়ারি দিলাম, তারপরে 1। এখানে 2018 বা হচ্ছে 2000 ইউজ করা যেতে পারে। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থটা এখানে সুন্দর করে দিবেন, কারণ অনেক ক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ প্রয়োজন হয়। আমি 2000 করে দিলাম, 1-1-2000। দেখুন এটা করে দিলাম। তারপরে জেন্ডার, আপনি মেল, পুরুষ হলে মেল দিবেন আর ফিমেল হলে ফিমেল দিবেন। তো আমি মেল করে দিচ্ছি। এখানে যদি আপনার সবগুলো পূরণ হয়ে যায় তারপরে নেক্সট অপশন যেটি দেখছেন এখানে ক্লিক করতে হবে। যদি সবগুলো ঠিক রকম ফুলফিল হয়ে যায় নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে এখানে একটি অপশন দেখ
দেখতে পাবেন আরেকটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখুন ভেরিফাই ইওর ফোন নাম্বার অর্থাৎ আপনার যে এটি ফোন নাম্বার এটি ভেরিফাই করুন দেখুন এ কথাই বলছে যে আপনার ফোন নাম্বারটি সঠিক কিনা এটি যাচাই করার জন্য তার একটা কোড পাঠাবে 6 ডিজিটের এই কথাটি এখানে বলতেছে যে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে সেটি আপনাকে এখানে ইউজ করতে হবে তো সেন্টে আমি ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পর আমি যে মোবাইল নাম্বারটি ইউজ করেছি সেই মোবাইল নম্বরে আমার কিন্তু একটি কোড চলে এসেছে দেখুন 6 ডিজিটের একটি কোড চলে এসেছে তো সেই কোডটি আমি সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি এই কোডটি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং এটা প্রমাণ হয়ে যাবে যে এই ফোন নাম্বারটি আমার দেখুন আমার 6 ডিজিটের যে কোডটি আমার কাছে এসেছে সেই 6 ডিজিটের কোডটি দিয়ে এখানে ভেরিফাই অপশন রয়েছে ভেরিফাই অপশনে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে গেট ফর মোমেন্ট তো এই অপশনে এসে আপনারা স্কিপ করে দেবেন এটা আপনাদের প্রয়োজন নেই এই অপশনে এসে এই যে স্কিপ নামে অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে পরের অপশনে আসবেন দেখুন প্রাইভেসি এন্ড ট্রিমস গুগলের কিছু গুগলের অ্যাকাউন্ট ইউজ করার জন্য কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো একবার পড়ে নেবেন নেওয়ার পরে আই এগ্রি নামে একটি অপশন পাবেন একবারে নিচে এসে আই এগ্রি আপনি রাজি হচ্ছেন তাদের শর্তে এই মর্মে আপনারা এখানে ক্লিক করা মাত্রই দেখুন আই এগ্রিতে ক্লিক করা মাত্রই আমার জিমেল অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে অর্থাৎ আমার যে জিমেল অ্যাকাউন্টটি আমি ক্রিয়েট করলাম সেই জিমেল অ্যাকাউন্টটি আমার সামনে ওপেন হয়ে গেছে আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই আর পরের টিউটোরিয়ালে আপনারা কীভাবে ইমেল সেন্ড করবেন আপনার ইমেল অ্যাকাউন্টটি কীভাবে সুরক্ষিত রাখবেন তারপরে অন্যান্য আরও বিস্তারিত আলোচনা আসবে সে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ